আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোন কারণে বিডিএর জরিপটি জমির প্রকৃত মালিকের নামে হবে না এবং ডিজিটাল মানচিত্র জমির মালিকের নামে হবে না কি কারণে এই বিডিও জরিপটি জমির মালিকের নামে হবে না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিউ আমরা জানি যে আমাদের দেশে সর্বমোট চারটি খতিয়ান কিন্তু এই পর্যন্ত হয়েছে এই চারটি রেকর্ড খতিয়ানের সর্বপ্রথম যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেটি এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে ব্রিটিশ আমল বা ইংরেজ শাসন আমল ছিল তখন কিন্তু এই সিএস খতিয়ানটি হয়েছিল ধারাবাহিকভাবে এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এবং শহর এলাকায় সিটি জরিপ যেটি এই কটি খতিয়ান কিন্তু হয়েছে কোনো কোনো এলাকায় তিনটি খতিয়ানও হয়েছে বর্তমান সরকার বিডিএস জরিপের কার্যক্রম শুরু করেছে বেশ কয়েকটি জেলায় অলরেডি কার্যক্রম চলমান এই বিডিএস জরিপটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে এবং সিএস ক্ষতেন এস এ ক্ষতীয় আর এস খতিয়ান এই খতিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে এই বিডিএস জরিপ যেটি বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে করতেছে এবং আগের যে পদ্ধতিতে করেছে তো আমাদের বিষয় ছিল হচ্ছে বিডিএস জরিপটি জমির মালিকের নামে কেন হবে না তো বিডিএস জরিপটি না হওয়ার পিছনে যে কারণ সেই কারণ নিয়ে আলোচনা করার আগে আমরা যে খতিয়ান এবং দলিলের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি তাহলে একজন জমির মালিকের দুইটি দলিল থাকে যার একটি ব্যক্তি মালিকানা দলিল আর একটি হচ্ছে সরকারি দলিল ব্যক্তি মালিকানা দলিল হচ্ছে যেটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত দলিল জমি হস্তান্তর হলে বেচা বিক্রি হলে যেটি সাব রেজিস্টার অফিস কর্তৃক করে দেওয়া হয় আর যেটি রেকর্ড খতিয়ান সেটি হচ্ছে সরকারি দলিল এই জন্যই বললাম যে এই রেকর্ড খতিয়ানটি সরকার নিয়ন্ত্রণ করে থাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এখানে একজন মালিকের কতটুক সম্পত্তি আছে এই রেকর্ডের মাধ্যমে সেখানে রেকর্ড বইতে কিন্তু এন্ট্রি করা থাকে এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে সাব রেজিস্টার অফিস এবং ভূমি অফিস দুটোই তো সরকারি তাহলে দুটি দলিলের প্রয়োজন কি এই জন্যই দুটি দলিলের প্রয়োজন যে ভূমি অফিস কর্তৃক এই রেকর্ড খতিয়ান মিউটেশন খাজনা খারিজ যা কিছু আছে এগুলি ভূমি অফিস কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে আর সাব রেজিস্টার অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের শুধু রেজিস্ট্রেশনের যত কার্যক্রম সেগুলি তারা করে থাকে এই যে দুটি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে ডিজিটাল প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে পারে নাই যার ফলে আমাদের দেশে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি দলিল করার পরে কিছু কিছু মানুষ আছে যারা জানেন যে দলিল যখন হয়েছে জমি যখন দখলে নিয়ে গেছি তখন আর কোনো চিন্তা নাই কিন্তু আসল যে যে কাজটি ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ যেই সেখানে যে একজন নতুন মালিকের নাম এন্ট্রি করতে হয় আর সেই নামটি যদি এন্ট্রি করা না থাকে তাহলে কিন্তু পরবর্তী জরিপে এসে সেই জরিপটি কিন্তু অন্য কোনো দিকে চলে যায় তো কিভাবে সেটি করতে হয় জমি যখন হস্তান্তরিত হয় দলিল মূলে মালিকানা দখল পেয়ে গেলাম তখন কিন্তু এই দলিলের কপি দিয়ে এবং পিছনে ধারাবাহিক যে কাগজগুলি আছে দলিল দলিলাদি সেগুলি ফটোকপি দিয়ে নাম জারি করে নিয়ে নিজের নামে নতুন মালিকানা নিতে হয় এই নতুন মালিকানা নেওয়ার পরে তখন কিন্তু নিশ্চিন্তে ঘুমানো যায় কারণ এখন আর এদিক সেদিক কোনো রেকর্ড চলে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু বিডিএস জরিপটি বর্তমানে যেহেতু চলমান আছে কিছু জেলায় তারা হয়তো অনেকেই বুঝে গেছেন কিন্তু যে সকল যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত বিডিএস জরিপ হয় নাই তাদের সতর্কতার জন্য আজকের ভিডিও যে কি কারণে একজন জমির মালিকের নামে এই বিডিএস জরিপটি হবে না এক নাম্বারে হচ্ছে যেই ব্যক্তির জমির মালিকানা দাবি করতেছেন সেই ব্যক্তির নামে বৈধ দলিল থাকতে হবে যেই দলিল সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিলে বালাম বইতে সেটি পাওয়া যাবে এবং এই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত নেই জানিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান এই বিষয়টি কিন্তু নজরে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে এই জমি যে ব্যক্তি মালিকানা দাবি করেন তার জমিটা নিজের দখলে রাখতে হবে নিজের দখলে যদি না থাকে তাহলে কিন্তু এই বিডিও জরিপটি জমির প্রকৃত মালিকের নামে হবে না কারণ যখন জরিপকারকরা আসবে তখন কিন্তু এই দখল সত্যটা কিন্তু এক নাম্বারে দেখবে আপনারা জানেন কিছুদিন আগেও ভূমিমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমানে প্রচার করার জন্য লিপলেট বিতরণ করার জন্য যে যেই এলাকায় জরিপ হবে প্রত্যেকটি মালিক যেন জানতে পারে যে কোন মাসের কত তারিখ থেকে জরিপ তার এলাকায় শুরু হবে তাতে করে প্রত্যেকটি মালিক সচেতন হয়ে যাবে সতর্ক হয়ে যাবে এবং তাদের কাগজপত্র পরিপাটি করে রাখবেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে কোনোভাবেই যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয় এবং সরকার ক্ষত ক্ষতিগ্রস্ত না হয় সরকার যে সকল সম্পত্তি দাবিদার খাস ক্ষতি অর্পিত সম্পত্তি সেই সকল সম্পত্তি সরকার কিন্তু বিডিএর জরিপের মাধ্যমে বের করে নিয়ে যাবে আর জনগণের সম্পত্তি যাতে করে সরকারের নামে রেকর্ড না হয়ে যায় সেদিকে সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে এবং জনগণের সম্পত্তি জনগণের নামে যাতে করে বিডিএর জরিপ হতে পারে এবং তাদের যেন দলিল দলিলাদি হান্ড্রেড পার্সেন্ট থাকে সেই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন সেখানে দলিলের বিষয়টাও বলেছেন এবং দখল সম্পত্তিটা কিন্তু থাকতে হবে যদি কারো নামে দখল না থাকে কারো সম্পত্তি যদি অন্যের দখলে থাকে তাহলে অবশ্যই দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে কারণ দীর্ঘ বছর পর্যন্ত আপনার এই সম্পত্তিটি বেদখলে আছে তা এই যে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের যে আট ধারা এই আট ধারায় আপনার দখল পুনরুদ্ধারের মকদ্দমা করে আপনি কিন্তু সেই সম্পত্তি ফিরে আনতে হবে তৃতীয় নাম্বারে হচ্ছে মিউটেশন যেটি হচ্ছে কেউ বলে খাজনা খারিজ কেউ বলে মিউটেশন কেউ বলে নামজারি এক এক এলাকায় এক এক ধরনের কথা বলে কিন্তু এই মিউটেশন ইমিউটেশন অথবা ইনামজারি এই নামজারিটি কিন্তু একজন জমির মালিকের নামে হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে কারণ পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকেন অথবা আপনি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করে থাকেন এই সম্পত্তি পূর্বের মালিকের নামে রয়ে গেছে সেই মালিকের কাছ থেকে নিজের নামে যত সময় পর্যন্ত না আনবেন এই ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিসগুলি আছে সেই অফিসে আপনার নাম কিন্তু লিপিবদ্ধ হবে না আপনি ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবেন না আর আপনি কিন্তু খাজনাও দিতে পারবেন না খাজনা দিলেও পূর্বের মালিকের নামে জমা হয়ে যাবে যেটি আপনার নামে হবে না খাজনার দাখিলেতা আপনার নাম থাকলেও সেটি থাকবে পক্ষে আপনি কিন্তু খাজনা জমা হবে পূর্বের মালিকের নামে এই যে মিউটেশন এই মিউটেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু করে রাখতে হবে যারা মিউটেশন করেন নাই তারা সকল কাগজপত্র নিয়ে মিউটেশনের জন্য আবেদন করবেন তা না হলে আপনারা কিন্তু এই বিডিএর জরিপ কিন্তু আপনাদের নামে হবে না এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ যারা বিডিএর জরিপটি করবে তাদের কাছে যে ডকুমেন্টস আছে সেটি হচ্ছে ভূমি অফিসে যে রেকর্ড রেকর্ড বই সেই সেই বইতে কার নাম নাম আছে ধরেই কিন্তু জরিপটি হবে তাহলে যদি আপনার নামে যদি ভূমি অফিসে এন্ট্রি না থাকে তাহলে আপনি কিভাবে এই জমির বিডিএর জরিপ আপনার নামে করবে কারণ আপনার তো ভূমি অফিসে নামই নাই আপনি জমি ক্রয় করেছেন সেই ক্রয়কৃত সম্পত্তি দখলে আছেন আপনি সব কিছু মিলায় আপনি কিন্তু আপনার নাম জারি আপনার নামে নেই এই নাম জারিটি কিন্তু হান্ড্রেড যে খাজনা ডিসিআর বলি। খাজনা রশিদ ভূমি কর এই এই যে রশিদটা কিন্তু আপনাদের থাকতে হবে আপনারা যদি তিন বছর চার বছর পাঁচ বছর যদি খাজনা না দিয়ে থাকেন তাহলে কিন্তু জমি খাস আনে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি খাজনা দিয়ে যদি রসিদ আপনার কাছে রাখেন আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এই সম্পত্তি আপনার নামে কিন্তু বিডিএস জরিপটি হবে আরেকটি বিষয় হচ্ছে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন আবার পৈতৃক সম্পত্তি পেয়ে থাকেন আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি এই এই একই বিষয়টাকে দুইভাবে বলি এই জন্য অনেকের বাবা মারা যাওয়ার সময় দাদা জীবিত ছিল উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পরে যে সকল বাবারা মারা গেছেন কিন্তু দাদা জীবিত ছিল তারা কিন্তু দাদার সম্পত্তি পাবে এই জন্য উত্তরাধিকার সম্পত্তি বলি কিন্তু পৈতৃক সম্পত্তি বাবা জীবিত থাকার পরে বাবার সম্পত্তি সন্তানরা পাবে মায়ের সম্পত্তি পাবে সেটা ঠিক আছে এই জন্যই এই কথাটা বলা তো এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি এর জন্য কিন্তু আপনাকে ওয়ারিশ ক্যাম সনদ একটি ওয়ারিশ ক্যাম সনদ দিতে হবে সঠিক ওয়ারিশ ক্যাম সনদ যেটা জাল না হতে পারে মানে জাল হয়ে যায় অধিকাংশ ওয়ারিস ক্যাম্প সনদপত্র কিন্তু জাল হয়ে যায় কারণ অনেকেই যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশ ক্যাম্প সনদ নেন তখন অনেকের নাম বাদ দিয়ে তারপরে ওয়ারিস ক্যাম্প সনদ নেন এই ওয়ারিস ক্যাম্প সনদে যদি কারোর নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু সেটি আদালত কর্তৃক জাল হিসেবে কিন্তু ফেরত দিয়ে দিতে পারে কারণ আপনি যেটি নিয়েছেন পরবর্তীতে আপনার আর জন ওয়ারিশ যদি ওয়ারিশ ক্যাম্প সনদ জন জমা দেয় তখন দেখা যাবে যে সেখানে একজনের নাম বেশি হয়েছে বা একজনের নাম কম হয়েছে তখন এটি নিয়ে কিন্তু জাল প্রমাণিত হয়ে যাবে এই জন্য আপনার সরাসরি ওয়ারিশ ক্যাম্প সনদ যেটি এটিও কিন্তু আপনার রাখতে হবে তাহলে আমরা সর্বপ্রথমে বিডিএস জরিপটি যদি আমাদের নামে যদি করতে হয় বা জমির মূল মালিক যারা তাদের এক নম্বরে হচ্ছে বৈধ দলিল যারা জমি দখলে আছেন তাদের অবশ্যই বৈধ দলিল আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার রেকর্ড খতিয়ান হালনাগাদ যদি রেকর্ড খতিয়ান আপনার নামে না হয়ে থাকে সেই রেকর্ড খতিয়ান আপনি সংশোধনের জন্য মকদ্দমা দিয়ে আপনি করে নিবেন মামলা চলমান থাকুক কোনো সমস্যা নাই কিন্তু আপনি রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা দিবেন তৃতীয় নম্বরে হচ্ছে আপনার যে মিউটেশন এই মিউটেশনটাও কিন্তু আপনার করে নিতে হবে কারণ জমি আপনার দলিল আপনার দখলে আপনার সব কিছু আপনার আপনার মিউটেশনটা যে কোনোভাবে আপনার নামে করে রাখতে হবে কারণ ভূমি অফিসে আপনার নাম এন্ট্রি করতে হবে যেহেতু আপনি এই সম্পত্তির মালিক তারপরে হচ্ছে যদি কারো সম্পত্তি অন্যের দখলে থেকে থাকে তাহলে সেই দখল পুনরুদ্ধারের জন্য অবশ্যই মকদ্দমা দিবেন অনেকে বলেন যে মকদ্দমা দিলে অনেক বছর লাগে দেখেন এটা কথার কথা আসল আসল কথা কথা সেটা না হচ্ছে আপনি মকদ্দমা দিয়ে রাখবেন আপনি দুই বছর হোক তিন বছর হোক সম্পত্তির মামলার যে আহ জাজমেন্ট আপনার পক্ষে চলে আসলে আপনি কিন্তু সেই সম্পত্তি পেয়ে যাবেন এবং সর্বশেষ হচ্ছে ওয়ারিশ ক্যাম সনদ যে ওয়ারিশ ক্যাম সনদের মধ্যে আপনার কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া যাবে না যিনি ওয়ারিশ তার নাম ওই ওয়ারিশ ক্যাম সনদে থাকতে হবে এটি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিতে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ